ধন্যবাদ বাংলাদেশের শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, দেশের শিক্ষা বিনির্মাণে একজন মহীয়সী ব্যক্তিত্ব, বাংলাদেশের শিক্ষার অবকাঠামোকে উন্নয়নের নিরলস একজন কর্মী, সাবেক মহাপরিচালক, আমাদের সুনামগঞ্জের অত্যন্ত কৃতী পরিবারের সন্তান জনাব দিলার হাফিজ, তাকে অনুরোধ করবো বক্তব্য রাখার জন্য। তো সবকিছুই বলা হয়েছে সুন্দরভাবে, আমার কাছে ভালো লেগেছে, এসে অনেক নতুন তথ্য জানতে পারলাম, যদিও এখান সাহেবেরটা আমি দেখতে পাইনি, কাগজ নিয়ে গেছি। তো এখানে আমি মাত্র শুধু দুটো কথাই বলবো, অলরেডি কিছুটা আলাপও হয়েছে। একটা হচ্ছে যে সংসদীয় দল তারা যাবেন ওখানে, তো এখানে বিরোধী দল থেকেও বলা হয়েছে তাদের ওইখানে ঐক্যবদ্ধভাবে যাওয়ার কথা বেগমকান্তি দেয়া বলেছেন। তো এটা নিয়ে এখনো অনেক বাকবিতণ্ডা আছে। এখানে বিরোধী দলীয় নেতৃবৃন্দ কিছু আছেন, আমার স্বামীও আছেন, তাদের কাছে মাফ চেয়ে আমি বলছি, এই যে সংসদীয় দল যাবেন, বিরোধী দল যাবে, ফলাফল আমরা মোটামুটি কিছুটা আজ করি, আসবেন তারা, তর্ক হবে, বিতর্ক হবে, আবার বিতর্ক হবে, আবার তর্ক হবে, আবার তর্ক এবং বিতর্ক, এগুলোই চলতে থাকবে। তো আমার মনে হয় যে আমি বলবো না যে রাজনীতিবিদদের দিয়ে একটা দল, আমি বলবো আমাদের এখানে যারা বিশেষজ্ঞ আছেন, পানি সম্পদ বিষয়ে বিশেষজ্ঞ, তারপরে হচ্ছে যারা আন্তর্জাতিক নদী পানি ইত্যাদি আইন সম্পর্কে বিশেষজ্ঞ, তাদের একটা ছোট এই যে বিশেষজ্ঞ যারা আরো আছেন পাশে, তাদের একটা ছোট্ট কমিটিকে পাঠানো, তারা গিয়ে এগুলো সরেজমিনে দেখুন, এবং দিল্লি থেকে তাদের কাছে তথ্য উপাত্ত এগুলো তাদেরকে সরকারের তরফ থেকে বিস্তারিত ভাবে তাদেরকে প্রদান করার ব্যবস্থা করা হোক। তথ্য উপাত্ত ছাড়া যেটা কোনো কিছুই তাদেরকে করা সম্ভব না। তারা আসুন, তারা এটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করুন, সেই বিশ্লেষণ সেটা তারা মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সবকিছুর মাধ্যমে জাতিকে অবহিত করুন। আমরা সবাই এগুলো সম্পর্কে সম্পূর্ণ জানি। তারপরের পর্যায়ে ঠিক আছে, রাজনৈতিকভাবে তারা সরকার দ্বিপাক্ষিক আলোচনা চালাতে পারেন, যান, এবং এর মধ্যে আর একটা যেটা ব্যাপার আমি গুরুত্ব দেব সেটা হচ্ছে যে বিশ্ব জনমত, একজন এটা আঁচ দিয়েছেন, বিশ্ব জনমত তৈরি করার ব্যাপারে আমাদের উদ্যোগ নিতে হবে, কারণ আমরা অত্যন্ত ছোট্ট একটা দেশ, আমাদেরকে পাত্তা ভারত না দেওয়ারই কথা দিচ্ছে না। তো বিশ্ব জনমত তৈরি করার ব্যাপারে আমাদের আন্তর্জাতিক ব্যক্তিত্বরা আছেন, ডক্টর ইউনুস আছেন, ডক্টর কামাল হোসেন আছেন, আরো অনেক প্রখ্যাত ব্যক্তিত্ব আছেন, তাদের মাধ্যমে বিশ্ব জনমত তৈরি করা, পরিবেশ বা দিনের দিকে আনা। এবং আপনারা হয়তো শুনেছেন ইতিমধ্যে এইসব প্রকল্পের এই বাঁধের যারা হোতা জন্মদাতা সেই মার্কিন যুক্তরাষ্ট্র, তারা পর্যন্ত এখন এটার ফলাফল ভয়াবহতা সম্পর্কে ওয়াকিব ভালো হয়ে অলরেডি তারা 500টা বাঁধকে অকার্যকর করেছে। ইউরোপেও এটা নিয়ে অনেক কথাবার্তা চলছে এবং এটাকে কিভাবে অকার্যকর করা যায়, ইউরোপ আমেরিকা এটা নিয়ে মেতে আছে আর আমরা সাফার করছি। তো আমি বলবো বিশ্ব জনমত তৈরি করা, আর তারপরে এখানে আমরা তো আছি, আমরা সব এই 56,000 বর্গ মাইলের যে লোকজন আমরা যারা এখানে আছি তারা সব একাট্টা হওয়া। অলরেডি আমাদের উত্তরবঙ্গ শেষ, এটা মরুভূমি হয়ে গেছে, উত্তর পশ্চিম অঞ্চল লবণাক্ত হয়ে গেছে, এখন উত্তর পূর্ব অঞ্চলকে ধরা হয়েছে। আমার ভাবতেই খারাপ লাগে, আমাদের সেই হাওড়, আমাদের সেই পাখি, তারপরে সেই বড় ধান টান সমস্তই শেষ হয়ে যাবে। তো আমরা বাঙালিরা দেশপ্রেমের ব্যাপারে কারো চেয়ে কোনো অংশে কম না, এগুলো বহুবার প্রমাণিত হচ্ছে। সুতরাং আমরা এই ব্যাপারে একটা সমস্ত দল মত নির্বিশেষে, কোনো দল নয়, কোনো মত নয়, আমরা একটার পিছনে আছি, সেটা আমাদের বাংলাদেশের পতাকা, আমরা সবাই তা।